হক মওলা হক করো কি করো কি লটারি থেকে শুরু কইরা ট্রেন পর্যন্ত জিপিএ তে শুরু কইরা বহুজা পর্যন্ত সব সমস্যার সমাধান এ বাবা আচ্ছা লেডিজ এন্ড জেন্টলম্যান আমরা বাস করছি একবিংশ শতাব্দীতে কিন্তু এখনো রাস্তাঘাটে বাসে ট্রেনে বিভিন্ন রোগের মহৌষধ বিক্রি হয় ক্যান্সার এবং এইডস এর মতো রোগ সারিয়ে ফেলা হয় মাত্র 7 দিনে ঢাকার গুলিস্তান থেকে শুরু করে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস পর্যন্ত যেখানে কোনো সমস্যা সেখানে রয়েছে অসংখ্য ভণ্ড বাবা সমাজের এই অসঙ্গতিগুলো কখনো আমাদের বিনোদন দেয় আবার কখনো বা মানুষ তার আশ্রয় নিয়ে চালায় প্রতারণার ব্যবসা People like Tabiz Baba still exist in our society. They deceive the society for their own greed, gain, and take advantage for people's greed and lust. That being said, now we'll be staging a play to entertain you with the sarcastic drama Tabiz Baba. Shirajpur Gram, Shobuj Shundor ekta Gram. Gramer moto, gramer manushguliyo onek shundor ebong shohoj. শহর থেকে অনেক দূরে বলে সিরাজপুর গ্রামের কথা অনেকেই জানে না এই গ্রামেরই এক চাষির ছেলে রতন দুর্ভাগ্যক্রমে নিয়তির কাছে হেরে গিয়ে রতন গ্রাম ছাড়া হয় তারই বদলা নিতে সিরাজপুর গ্রামে এক নতুন অধ্যায় সূচনা করতে আসে রতন আর তার বন্ধু কাশে আমার সিরাজপুর গ্রাম রোজ দূরে ঠিকানা একটা সস ওটা আমার বাড়ি আছে ব্যাটের দায়ে চুরি করছিলাম বইলা গ্রামের মানুষ আমার গ্রাম থেকে দায় করে দিছে গ্রামের একটা মানুষ আমার পক্ষে আসে নাই আর আমার বাড়িডারে আর আমার বাড়িডারে চালা পুরাই আছে এর প্রতিশোধ আমি নেব তো সব মনে আছে তো আমি কি কি বুঝাই দিছিলাম না ভাই বুইলা গেছি আকাম কাশে মাকাম আমাদের আকাম করতে হইব এই গ্রামে রাজত্ব করতে হইলে আমাদের একটার পর একটা আকাম করে যাবে আর সেই আকামের রাজত্ব কায়েম করব আমি হ্যাঁ ভাই চলেন কাম আকাম শুরু করি আম খুদা জ্বালা ভাই আর সহ্য হয় না ভাই আমি টাকা হইব অনেক টাকা একাবার বিশ্বাসটা মনে থেকে প্রথমে আনতে তবেই না একটা কাজটা ঠিক মতো করতে পারবে মনে যদি প্রথম থেকে বিশ্বাস না আসে তুই আকাম করবি কেন কিন্তু ভাই আমি তো মিথ্যা কথা কইবার পারি না পারবি কাশে সব পারবি সামনে যখন টাকা দেখবি দেখবি সব ফকফকা লাগতেছে আচ্ছা বুঝলাম ভাই কিন্তু আমার না কেমন ভয় ভয় করতেছে এরকম কাজে কত ধনের রিস্কি আছে এত ডরালে চলে না পরে তো আমি মিথ্যা কথা কইবার পারি না তুই খালি সত্য কথাটা কইস না বাকিটা আমি করে দেব আচ্ছা ভাই তা না হয় বুঝলাম কিন্তু পুলিশের তুলনায় খারাপ তো রিস্ক আছে এত ডরালে তো কাম করুন যায় না সিরাজপুর গ্রামের রাজত্ব কাল ঘুমানি পুলিশ এই গ্রামের কথা কখনোই জানবে না কিন্তু ভাই গ্রামের মানুষ নয় ভুল করে আপনার ক্ষতি করেই ফেলাইছে তার শাস্তি তো এতদিন পর দিবে না করে শাস্তি আমার দিতেই হবে আমি যখন এই গ্রাম থেকে বের হয়ে গেছিলাম গ্রামের একটা মানুষ আমার পক্ষে দাঁড়ায় না কাশে মতো এই গ্রামে আমার রাজত্ব চলবে ভাই কিন্তু এই কামটা আপনি কেমনে করবেন করুন কাশেম করুন আমি রতন আর রতন থাকুন না সিরাজপুর গ্রামে আজ থেকে নতুন অধ্যায়ের সূচনা হবে সিরাজপুরের গ্রামের ভালো মন্দ ঠিক করবে শুধুমাত্র একজন সিরাজপুর গ্রামের ভাগ্য নির্ধারণ করবে শুধু একজন সিরাজপুর গ্রামের ভালোবাসার জন্য সিরাজপুর গ্রামের ঘৃণার জন্য শুধু একজন মানুষের কাছেই যাবে আর সেই একজনই হবো আমি বাবা তাবিজ বাবা বেশ অনেক দিন চলে যায় তাবিজ বাবা স্বনামে প্রতিষ্ঠিত হলো তার কর্মকাণ্ড
সবার কাছে বেশ পরিচিত হলো। তার অনেক দিন পর আবার সে সিরাজপুর গ্রামে। তোমাকে দেখি না, কেমন আছো তুমি? বাবা আপনার রহমতে ভালোই আছি।
ওই রঙিন সিনেমার কথা ভুলে যা, তোর আমি বাস্তব দুনিয়ার নায়ক বানায় দেব। বাবা, আমি এই গ্রাম বাংলার জীবনের জন্য ছবি করব বাবা, মানুষ আমার ছবি দেখবে আনন্দ পাবে, আমার ছবি থাকবে বাসের পিছে। কি বাজা বাসের কাছে
কাশেম দাসে গেল, কাশেমের কোনো খোঁজ খবর নাই। কিরে কাশেম, কি থাকস কই? তোর দেখা পাই না কেন? আমি না ছিলাম বাউলের কাছে। খরচ তো হয়েছে কি কাশেম? না কিছু হয়েছে কি? এই তো সব। বাবা কেমন আছেন? বাবা আছি ভালো, তুমি কেমন আছো? ভালো এই তো বাবা আছি, আসছি বাবা আপনার সাথে এক ফকিরের দেখা করাই দিতে। হ্যাঁ তুমি পাগের বাজে সাংবাদিকে নিয়ে আসছিলা, দেখো এবার কাকে নিয়ে আসছো। না না বাবা, উনি বৃদ্ধ লোক, উনি বড় অসুস্থ মানুষ, আপনার কাছে তাবিজ বই নিতে আসছে। আজ থেকে আবার তাদের শান্তির জীবনে ফিরে গেল।